হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে আরও একটা খুব ভালো ভ্যাকান্সির ব্যাপারে আজকের ভিডিওতে আমি আলোচনা করব, যেখানে ওয়্যারলেস অপারেটর পদের জন্য আরও বেশ কিছু ভ্যাকান্সি কিন্তু অফিসিয়ালভাবে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। এবং এই ভ্যাকান্সির জন্য আবেদন করতে হলে কী যোগ্যতা প্রয়োজন, কত ভ্যাকান্সি আছে, আবেদনের পদ্ধতি কী আছে, এমনকি সিলেবাস পর্যন্ত সমস্ত কিছুর অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এবং সেই নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আজকের এই ভিডিওতে আলোচনা করছি। তো সুতরাং ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখো, যেখানে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি একে একে আলোচনা করব। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা হয়েছে। তো তাহলে বন্ধুরা, এটাই হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে আরও একটা ভ্যাকান্সি নোটিফিকেশান, যেখানে ওয়্যারলেস অপারেটর পদে কিন্তু নিয়োগ চলছে। নোটিফিকেশানের শুরুতেই কিন্তু নেম অফ দ্য পোস্ট এবং নাম্বার অফ দ্য ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু সমস্ত বিষয়টা বলে দেওয়া রয়েছে। এখানে মেল ক্যান্ডিডেটদের জন্য মোট ভ্যাকান্সি আছে 1126টি এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি আছে মোট 125টি। এবং এর মধ্যে সাধারণ বা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে ভ্যাকান্সি আছে পুরুষদের ক্ষেত্রে 618টি এবং মহিলাদের ক্ষেত্রে 68টি। শিডিউল কাস্ট বা এসসিদের জন্য মোট ভ্যাকান্সি আছে পুরুষদের ক্ষেত্রে 248টি এবং মহিলাদের জন্য 28টি। এসটিদের জন্য এখানে ভ্যাকান্সি রয়েছে পুরুষদের ক্ষেত্রে 68টি এবং মহিলাদের ক্ষেত্রে 8টি। ওবিসি এ ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে পুরুষদের ক্ষেত্রে 113টি এবং মহিলাদের ক্ষেত্রে 12টি। এবং ওবিসি বি ক্যাটাগরিদের জন্য পুরুষের ক্ষেত্রে ভ্যাকান্সি আছে 79টি এবং মহিলাদের জন্য ভ্যাকান্সি আছে 9টি। এবার পে স্কেলের ব্যাপারে এখানে বলা হয়েছে অ্যাজ পার এক্সিস্টিং রুল, অর্থাৎ যেটা বর্তমান পে স্কেল চলছে সেটাই কিন্তু এখানে ধার্য করা হয়েছে। এরপর আছে এলিজিবিলিটি। তো এলিজিবিলিটির ক্ষেত্রে এখানে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ একজন ভারতীয় হতে হবে। এবং তার সঙ্গে এখানে বয়স যেটা আছে 18 বছর মিনিমাম এবং ম্যাক্সিমাম 27 বছর পর্যন্ত, এবং এই বয়স গুনতে হবে 1/1/2021 হিসাবে। এছাড়া এসসি এসটি এবং ওবিসিদের ক্ষেত্রে বয়সের যেমন ছাড় পাওয়া যায়, অর্থাৎ 5 বছর এবং 3 বছর, সেই ছাড়টা কিন্তু এখানে প্রযোজ্য রয়েছে। এবার দেখে নেওয়া যাক এডুকেশনাল কোয়ালিফিকেশান কী বলা হয়েছে। এই পদের জন্য আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক পাশ হয়ে কিন্তু আবেদন করা যাচ্ছে, অর্থাৎ হায়ার সেকেন্ডারি বা 10+2 পাশ হয়ে থাকলেই কিন্তু আবেদন যোগ্য। কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে সায়েন্স গ্রুপ নিয়ে, অর্থাৎ ফিজিক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তবেই কিন্তু আবেদন যোগ্য। তার সাথে এখানে আরও একটা অপশান রয়েছে, এখানে কিন্তু বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। এবং এই পদে আবেদনের জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী হতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। পুরুষদের জন্য উচ্চতা হতে হবে 167 সেন্টিমিটার এবং মহিলাদের জন্য উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার। ওয়েটের ক্ষেত্রে এখানে পুরুষদের ক্ষেত্রে ওয়েট হতে হবে 56 কেজি মিনিমাম এবং ফিমেলদের ক্ষেত্রে মিনিমাম ওয়েট হতে হবে 48 কেজি। পুরুষদের ক্ষেত্রে বুকের ছাতি এক্ষেত্রে 78 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার ফোলাতে সক্ষম হতে হবে। এবং এখানে গোর্খা, গাড়োয়ালি এবং অন্যান্য সম্প্রদায়ের জন্য উচ্চতা এবং ওয়েট আলাদা আলাদা আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি এর ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের জন্য যে রান রয়েছে সেটা হচ্ছে 800 মিটার 3 মিনিটের মধ্যে, এবং মহিলাদের জন্য যে রানটা রয়েছে সেটা 400 মিটার কভার করতে হবে 2 মিনিটের মধ্যে। এরপর যেটা রয়েছে প্রিলিমিনারি এক্সামের ব্যাপারে তথ্য, যেখানে 100 নম্বরের পরীক্ষা হবে এবং এখানে যে সাবজেক্টের উপরে পরীক্ষাটা নেওয়া হবে, অর্থাৎ 4টে বিষয় এখানে থাকছে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথমেটিক্স, এভরিডে ফিজিক্যাল সায়েন্স, লজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল রিজনিং। তো এর উপরে টোটাল এখানে নাম্বার যে ভাগটা সেটা দেওয়া রয়েছে, অর্থাৎ মোট 100 নম্বরের কিন্তু পরীক্ষা এখানে হবে। এবং কোশ্চেন পেপার হবে বাংলাতে এবং নেপালিতে, যেখানে সময় থাকবে 1.5 ঘন্টা। এবং এই পদ্ধতিতে প্রথমে পরীক্ষার পর থাকছে পিএমটি টেস্ট এবং তারপর হবে পিইটি টেস্ট। এই দুটোর পরে থাকছে ফাইনাল কম্পিটিটিভ এক্সাম, যেখানে ফুল মার্কস আছে 85। এখানে পার্ট 1 থাকছে ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের ওপরে এবং পার্ট 2 থাকছে ল্যাঙ্গুয়েজ টেস্টের ওপরে। এই পরীক্ষাতে তারাই ডাক পাবে যারা পিএমটি এবং পিইটি কোয়ালিফাই করবে। এরপর এখানে এই নোটিফিকেশানে বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, কারণ সম্পূর্ণটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে সমস্ত বিষয়গুলো ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, সমস্ত বিষয়গুলো একটু দেখে নেবে তোমরা। এবং এই পদের জন্য আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। অনলাইন আবেদন শুরু হচ্ছে 22/2/2021 থেকে এবং এটা চলবে 22/3/2021 5 PM পর্যন্ত। এবার এখানে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে তথ্য দেওয়া রয়েছে, যেখানে বলা হয়েছে ওবিসি এবং জেনারেলদের জন্য যে ফিজ আছে
অ্যাপ্লিকেশন ফিজ আছে 250 টাকা এবং তার সঙ্গে একটা প্রসেসিং ফিজ আছে 25 টাকা, অর্থাৎ টোটাল ফিজ আছে 275 টাকা। এবং এসসি এসটিদের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে না, শুধুমাত্র প্রসেসিং ফিজ আছে 25 টাকা, শুধুমাত্র 25 টাকা পেমেন্ট করলে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এই অফিসিয়াল নোটিফিকেশনের সবার শেষে এখানে কিছু হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিটের সময় যদি কোনো রকম প্রবলেম বা কোনো অসুবিধা হয় এই সমস্ত নাম্বারে 10টা থেকে 5:30টার মধ্যে মনডে থেকে ফ্রাইডে অর্থাৎ ওয়ার্কিং ডেজের মধ্যে কল করে কিন্তু সমস্যার সমাধান করা যেতে পারে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে ওয়্যারলেস অপারেটর পদের জন্য ভ্যাকান্সির ব্যাপারে একটা তথ্যের অফিসিয়াল নোটিফিকেশন। আশা করি এই ইনফরমেশানটা তোমাদের অনেকের পক্ষেই অনেকটা হেল্পফুল হবে। এবং এই তথ্য যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এই পদটার জন্য আবেদনটা করতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। এই ধরনের চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।